নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি শাপলা দিয়ে একটা সুন্দর মুখরোচক খাবার তৈরি করে শেয়ার করব। এই খাবারটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে। আমি কয়েক আটি শাপলা নিয়েছি। শাপলাগুলো আমাদের 2-3 দিন আগে আনা হয়েছিল, তো বালতির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে শাপলাগুলো আমি ডুবিয়ে রেখেছিলাম। দেখুন, শাপলাগুলো কিন্তু এখনো ভালো রয়েছে, শুধু ফুলগুলো একটুখানি কালো হয়ে গেছে। শাপলাগুলো কিন্তু বর্ষাকালের সবজি। এই শাপলা সবজিটা কিন্তু বছরে অন্যান্য সময় পাওয়া যায় না, বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমে, তখন এই শাপলাগুলো হয়। আমি শাপলা দিয়ে যে খাবারটা তৈরি করব, তার জন্য কিন্তু এতগুলো শাপলা লাগবে না। আমার যে কটা শাপলা লাগবে সে কটা শাপলা আমি নিয়ে নিচ্ছি। শাপলার খোসা ছাড়ানো কিন্তু খুব সহজ, কোনো বটিরও প্রয়োজন নেই। এভাবে মাথাটা ভেঙে আঁশগুলো বের করে নিলেই হলো। আমি সবগুলো শাপলা দিয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো শাপলা দিয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর এই খোসাগুলো ফেলে দিচ্ছি। আপনারা যদি শাপলা ঘরে এনে কয়েকদিন দেখে খেতে চান, তাহলে একটা বালতি বা গামলার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে শাপলাগুলো ডুবিয়ে রাখবেন। তাহলে দেখবেন 3-4 দিন মতো শাপলাগুলো খুব ভালো থাকবে। কয়েকটা শাপলা আমি এক জায়গায় করে নিয়েছি, আর এই শাপলাগুলো মোটামুটি একই সাইজের করে আমি কেটে নেব। আজকে শাপলা দিয়ে আমি যে মুখরোচক খাবার তৈরি করব সেটা হলো শাপলার ভেলা। এই দেখুন, মোটামুটি একই সাইজ করে শাপলাগুলো কেটে নিয়েছি। শাপলার ভেলা তৈরি করার জন্য আমি কতগুলো শাপলা এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। আর শাপলাগুলো আমাদের কয়েকদিন ঘরে ছিল, আর যে শাপলাগুলো বেশি হয়েছিল সেগুলো আমি ছোট পিস করে নিয়েছি। এগুলো দিয়ে আমি ঘরে একটা রেসিপি তৈরি করে নেব, কারণ আর শাপলাগুলো ঘরে রাখলে পচে যেতে পারে। তার জন্য আজকে আমি সব শাপলাগুলো রান্না করে নিয়েছি। শাপলার ভেলাগুলো তৈরি করার জন্য কয়েকটা কাঠি লাগবে, তার জন্য আমি নারকেলের কাঠি নিয়েছি। এই কাঠিগুলো ব্যবহার করা হয়নি, একেবারে নতুন কাঠি। এই কাঠিগুলো আমি একটু চেঁচে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নারকেলের কাঠিগুলো আমি চেঁচে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মোটামুটি একই সাইজের করে আমি এই কাঠিগুলো কেটে নিচ্ছি। নারকেলের কাঠিগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঠির মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, এই জন্য কাঠিগুলো শাপলার মধ্যে ঢোকানোর আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এবার শাপলার ভেলাগুলো আমি তৈরি করে নেব, তার জন্য 5টা টুকরো আমি শাপলা নিয়েছি। এবার একটা কাঠি নিয়ে সাইড দিয়ে ঢুকিয়ে দেব। সবগুলো শাপলার মধ্যে দিয়ে কাঠিগুলো বের করে এনে নিতে হবে। একইভাবে আর একটা কাঠি আমি ঢুকিয়ে নেব। দুই মাথাতে আমি 2টো কাঠি এরকমভাবে ঢুকিয়ে নিলাম। এরকম তৈরি হয়ে গেল সুন্দর শাপলার একটা ভেলা। আবার আমি 5টা শাপলার টুকরো নিয়ে নিচ্ছি, আবার কাঠি ঢুকিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা শাপলা দিয়ে আমি বেশ কয়েকটা ভেলা তৈরি করে নেব। এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার, দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমনি টেস্ট হয়। আবার একটা শাপলার ভেলা তৈরি হয়ে গেল।
আজকে আমি শাপলা দিয়ে ভেলা তৈরি করছি। আগেকার দিনে যখন বন্যা হতো বা বৃষ্টিতে অনেক জল জমে যেত, তখন কিন্তু কলা গাছ দিয়ে ভেলা তৈরি করে নিয়ে নেওয়া হতো, আর ওই ভেলায় করেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা হতো। আমাদের গ্রামের দিকে এখনো কিন্তু মাঝে মধ্যে বৃষ্টির জল অনেক জমে গেলে এখনো এই ভেলাগুলো তৈরি করা হয়। তো বন্ধুরা, আপনারা কলা গাছের ভেলার মধ্যে কে কে উঠেছেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ছোটবেলায় উঠেছি, ভেলাগুলো ভীষণ দোলে আর ভয় লাগে। তুমি উঠেছে কোনো না দেনা? আমিও উঠেছি, ছোটবেলায় অনেক উঠেছি। ভেলায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। অবশ্যই এই প্রশ্নটা আমার কর্তাকে করা ভুলই হয়ে গেল, কারণ আমরা একই গ্রামেরই ছেলে আর মেয়ে, আমাদের পাশাপাশি বিয়ে হয়েছে। কথা বলতে বলতে আমি অনেক কটাই শাপলার ভেলা তৈরি করে নিয়েছি। এবার এই শাপলার ভেলাগুলো ধুয়ে নিতে হবে। আমি গামলার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, এবার আলতোভাবে ধুয়ে নেব। বেশি ঘাটাঘাটি করে ধুলে পরে কিন্তু কাঠিগুলো ফুলে যেতে পারে, এই জন্য হালকাভাবে ধুয়ে নিতে হবে। আমি শাপলার ভেলাগুলো জল পাল্টে নিয়ে দুবার ধুয়ে নিলাম। এবার এই ধুয়ে নেওয়া শাপলা ভেলাগুলোর মধ্যে আমি অল্প করে নুন ছিটিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে শাপলাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এভাবে নুন মাখিয়ে নিয়ে অন্তত 10-15 মিনিট রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু বেসন, কিছু চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলো দিলে পরে ভেলাগুলো খেতে খুব খাস্তা হবে, তার জন্য দেওয়া হলো। আমি শাপলাগুলোর মধ্যে নুন মাখিয়ে রেখেছি, সেটা খেয়াল রেখে এর মধ্যে অল্প করে একটু নুন দিচ্ছি দিচ্ছি অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে, একবারে জল দিলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তো মাখাতে হবে আর অল্প করে জল দিতে হবে। ব্যাটারটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, খুব ঘন ব্যাটারও তৈরি করিনি আর খুব পাতলা ব্যাটারও তৈরি করিনি। এই দেখুন, এরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে। শাপলার ভেলাগুলো তৈরি করে নিয়ে আমি নুন মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন শাপলার ভেলা থেকে কতটা জল বেরিয়েছে, আর শাপলাগুলো কিন্তু অনেকটা নরম হয়েছে। এবার শাপলাগুলো হাত দিয়ে চেপে চেপে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে এনেছি। শাপলার মধ্যেকার যে জল আছে, ওই জলগুলো যদি থেকে যায় তাহলে ভেলাগুলো খেতে বেশি ভালো লাগবে না, এই জন্য যতটা জল পারা যায় চেপে ফেলে দিতে হবে। সবগুলো শাপলার ভেলাগুলোর মধ্যে থেকে আমি চেপে চেপে জলগুলো বের করে দিচ্ছি। সবগুলো শাপলার ভেলার মধ্যে থেকে আমি জলগুলো চেপে বের করে নিয়েছি, এই দেখুন কতটা জল হয়েছিল। এবার আমি শাপলার ভেলাগুলো ভেজে নেব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ ভালো মতো গরম করে নিয়েছি। আর এই ভেলাগুলো আমি সাদা তেল দিয়ে ভাজবো, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি, এবার তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মাঝারিভাবে রাখতে হবে। এবার একটা করে শাপলার ভেলা নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে ভেজে নেব। ফুটো করে শাপলার ভেলা দিয়ে একসঙ্গে ভাজা যাবে।
কড়াইটা যদি বড় হয় তাহলে বেশি করে দিয়ে ভাড়া রেখে দিত, কিন্তু আমার কড়াইটা ছোট বলে আমি দুটো করে একসঙ্গে ভেজে নিয়েছি। ভেলাগুলো এক পেট কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। দু কেজি লালচে রং ধুয়ে নিয়ে ভেলাগুলোকে ভেজে নিতে হবে। ভেলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরকম ভেলা ভাজা গরম গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে, তেমনি শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। একইভাবে আমি সবগুলো ভেলায় ভেজে নেব। এই ভেলা তৈরি করতে যে খুব সময় লাগে সেটাও কিন্তু না, কিন্তু খেতে খুব ভালো হয়। একে একে আমি সবগুলো ভেলায় ভেজে নিয়েছি। ভেলাগুলো ভাজার সময় অনেকটা তেল দিতে হয়েছিল, কিন্তু ভেলাগুলো ভাজার পর এখনো কিন্তু অনেকটা তেল কড়াইতে রয়ে গেছে। দেখুন ভেলাগুলো ভাজার পর দেখতে কত সুন্দর লাগছে। এরকম দুটো ভেলা ভাজা খেলে পরেই পেটও ভরে যাবে, মনও ভরে যাবে। বর্ষাকালে তো আমাদের বাড়িতে মাঝে মাঝে এরকম ভেলা ভাজা তৈরি করে খাওয়া হয়, আর 10 মিনিট দিন তো আমাদের করতেই হবে, এরকম একটা নিয়ম আছে। তো বন্ধুরা, আপনারাও একদিন এরকম ভেলা ভাজা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভেলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই কাঠিগুলো কিন্তু বের করে এনে নিতে হবে। সবগুলো কাঠি এরকম টান দিলেই বেরিয়ে যাবে। শুধু এই ভেলাগুলো একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, খাবার ঠিক কিছুক্ষণ আগে ভাজবেন, তাহলেই দেখবেন খেতে বেশি ভালো লাগবে। ভেলাগুলোর থেকে সব কাঠি আমি বের করে নিয়েছি। এই কাঠি শুদ্ধ যদি পরিবেশন করা হয় তাহলে দেখতেও ভালো লাগবে না, আর বাচ্চারা যদি অসাবধানবশত খেয়ে নেয় তাহলেও একটা বিপদ ঘটে যেতে পারে। তার জন্য কাঠিগুলো কিন্তু ছাড়িয়ে রাখতে হবে আগে থেকে। আপনারা দেখতে পেলেন আমি শাপলা দিয়ে ভেলা বানিয়ে কিভাবে পকোড়াগুলো তৈরি করলাম। এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়, আর এখন তো বর্ষার সিজন, এই সময় প্রচুর শাপলা পাওয়া যাচ্ছে। এই শাপলা তো বছরের অন্যান্য সময় পাওয়া যায় না, তাই এই শাপলা থাকতে থাকতে আপনারা এইরকম ভেলা তৈরি করে পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।